बाराबोनी थाना अंतर्गत पुछरा ग्रामे सापेर छोबले मृत्यु हलो एक वृद्धार। ओई वृद्धा दुपुरे खाबार खेये बाड़ीर उठोने बसेछिलेन, ओई समय ताके साप छोबल मारे जेला हासपाताले भर्ती करा हले सेखाने तार मृत्यु हय। सापेर छोबले मृत्यु हलो एक वृद्धार। पुलिस जानिएछे मृतार नाम ময়না মাঝি, বয়স 75, বাড়ি পুছরা গ্রামে। আত্মীয় কল্যাণ মাঝি জানান, শুক্রবার বিকেল 3টে নাগাদ তিনি দুপুরের খাবার খেয়ে বাড়ির উঠোনে বসেছিলেন। ওই সময় তাকে সাপ ছোবল মারে। তাকে বাড়াবনের কেলেজোড়া হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেল 5:30টা নাগাদ তার অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকেরা তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পুলিশ জানায় শনিবার দেহের ময়না তদন্ত শুরু করা হয়। জানা যায় যে প্রতিদিনের মতো শুক্রবার খাবার খেয়ে দুপুরবেলায় বারান্দায় শুয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎই একটি সাপ একটি ব্যাংকে তাড়া করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে, আর তখনই ব্যাংকটিকে কামড় দিতে গিয়ে সাপটি ওই মহিলার পায়ে কামড় দেয়। আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে, কিন্তু আসানসোল যাওয়ার আগেই রাস্তার মধ্যে ওই মহিলার মৃত্যু হয় বলে পরিবারের তরফ থেকে জানানো হয়। খাবার টাবার খাওয়ার পর ঘরে শুয়েছিল, সাপটা বাড়িতে ছিল, একটা ব্যাঙ আসছিল তেড়ে, ঠিক আছে, ব্যাঙটা ঘরে ঢুকে দেয় এবং ব্যাঙটাকে কামড় দেওয়ার জন্য পায়ে কামড় দিয়ে দেয়। তারপর এসে হসপিটালে ভর্তি করা হয়। কটার সময় ঘটনা এটা? 3টে নাগাদ হসপিটালে ভর্তি করা হয়। 2:50-55 নাগাদ ঘটনাটা ঘটে বাড়িতে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তাররা ব্লাড টেস্ট করে, ব্লাড টেস্ট করার পর জানায় 8 ঘন্টা পর যে বিষ নেই শরীরের মধ্যে, কারণ রক্তটা জমাট বাঁধেনি। এটা ডাক্তাররা বলে, বলার পর বললো যে ঠিক সব কিছু নর্মাল আছে, 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। ঠিক 5:30-5:40 নাগাদ মুখ থেকে ফ্যান ভাঙে, তখন ডাক্তাররা আবার চেক করে, চেক করার পর বলে যে পেশেন্টের অবস্থা সিরিয়াস আছে, পেশেন্টকে আসানসোল রেফার করতে হবে। এবং ওরা রেফার করে ঠিক হসপিটাল থেকে বার হওয়ার পর পেশেন্ট ডেথ করে যায়। এরপর পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশী সকলে মিলে কেলেজোড়া হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাড়াবনি থানার পুলিশ। তিনি পরিবারের লোকজন ও ডাক্তারের সাথে কথা বলেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, ভক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777259333107047।